আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুজ্জামান, স্টুডেন্ট অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ ফরিদপুর। নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নার্সিং ক্যারিয়ার চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক সকল ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে অন করে রাখবেন, তাহলে আমরা নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে দেখতে পারবেন। তো আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা এবার নার্সিং পরীক্ষা দিয়েছেন অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের গ্রেস মার্ক কবে দিবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো গ্রেস মার্কটা কি এটা নিয়ে আমাদের চ্যানেলে এর আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে, আশা করি আপনারা সেটা দেখলে গ্রেস মার্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে মূলত গ্রেস মার্কটা কবে দেবে এবং গ্রেস মার্কটা কেন দেওয়া হয়। তো শর্টকাটে যদি বলতে চাই সেটা হচ্ছে যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার পাস মার্ক 40 সেটা যারা পরীক্ষায় পাননি বা ফেল করছেন তাদেরকে কিছু মার্ক অ্যাড করে পাস করিয়ে দিবে যাতে তারা প্রাইভেট নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে পারে। এই জন্য তো এইটা মূলত দেয় হচ্ছে, যদি আমি বিস্তারিতভাবে বলি তাহলে প্রথমে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার যে গভর্নমেন্টে এবং প্রাইভেটে ভর্তি প্রক্রিয়া সেটা প্রথমে শেষ হবে। শেষ হওয়ার পরে এটা যেহেতু প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য দিবে, তো প্রাইভেটে যখন হচ্ছে মেইনলি প্রথম ধাপের ভর্তির ডেট শেষ হবে তারপরে দেখা হবে যে প্রাইভেটে কত সিট খালি আছে। সেই সিট খালি হওয়ার বিপরীতে যদি স্টুডেন্ট ভর্তি না হয় বা বিভিন্ন নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে যদি দেখা যায় যে সিট খালি আছে তখন ওই ফাঁকা সিটগুলো ফিল আপের জন্য যারা নার্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়নি অর্থাৎ 40-এর কম পেয়েছে বা 30-এর উপরে পেয়েছে অর্থাৎ 30 থেকে 40, কারণ কি গ্রেস মার্ক সর্বোচ্চ দেওয়া হয় 10-এর মতো, 10-এর বেশি গ্রেস মার্ক দেওয়া হয় না। তো যারা হচ্ছে 40 পানি কিন্তু 30 বা 30-এর উপরে পেয়েছে তাদেরকে কিছু মার্ক যুক্ত করে 40 করিয়ে দিয়ে পাস করানো হবে যাতে তারা বিভিন্ন প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারে এবং সেই প্রাইভেট নার্সিংগুলো যেগুলোতে সিট খালি ছিল যাতে সেইগুলো শিক্ষার্থী দ্বারা ফিল আপ হয় এর জন্য গ্রেস মার্ক দেওয়া হবে। তো মেইনলি যেটা বললাম গ্রেস মার্ক দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেট কোনো এখনও দেওয়া হয়নি নার্সিং কাউন্সিল থেকে। আপনারা বিভিন্ন গ্রুপে হয়তো দেখেছেন যে ঈদের আগে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি বা ঈদের পরে দেবে, এরকম অনেকেই বিভিন্ন গ্রুপে পোস্ট করে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যে বলা হচ্ছে গ্রেস মার্ক দেওয়া হবে। এখন দেওয়া কবে হবে এটা তো পরের কথা, আগে বিষয়টা জানতে হবে যে গ্রেস মার্ক দিবে কি না। তো মেইনলি দেখা যাচ্ছে যে এবার যতগুলো নার্সিং ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করছে পরীক্ষার্থীরা, এবার প্রায় 1,20,000 নার্সিং ভর্তি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো এর ভিতরে যারা ফেল করছে এবং পাস করছে তার যারা পাস করছে তারা বিভিন্ন প্রাইভেটে ভর্তি হতে পারবে, যারা ফেল করছে তারা কোনো প্রাইভেটে ভর্তি হতে পারবে না। এখন যারা সেকেন্ড টাইম দিবেন তাদের জন্য আমরা কোচিংয়ের ব্যবস্থা করেছি, আমাদের কোচিং অ্যাডমিট হতে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের কোচিং সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে, আপনারা সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেইনলি গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে টোটাল সিট সংখ্যা হচ্ছে 30,000-এর মতো বা 30,000-এর একটু কম। তো যদি এই 1,20,000 পরীক্ষার্থীর ভিতরে 30,000-এর বেশি পাস করে থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সিটই স্টুডেন্ট দ্বারা ফিল আপ হয়ে যাবে যদি তারা প্রাইভেটে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে যারা গভর্নমেন্টে চান্স পেয়েছে তারা তো গভর্নমেন্টে ভর্তি হয়ে যাবে, কিন্তু যারা গভর্নমেন্টে চান্স পায়নি কিন্তু পাস করছে তাদের ভিতরেও কিন্তু সবাই নার্সিংয়ে ভর্তি হবে না। দেখা যাচ্ছে যে সেইখান থেকে এই ভর্তি না হওয়ার কারণে প্রাইভেটে অনেক সিট ফাঁকা থাকে, এই সিটগুলো ফিল আপ করার জন্যই মেইনলি গ্রেস মার্ক দিয়ে বাকি শিক্ষার্থীদের পাস করানো হবে। তো এই পাস করানো হবে কি না এটা ডিপেন্ড করবে প্রাইভেটে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরে, তাহলে জানা যাবে যে কতগুলো সিট ফাঁকা আছে এবং তারা কত স্টুডেন্ট ভর্তি নিয়ে সেই সিটগুলো ফিল আপ করতে পারবে। তো এই হচ্ছে মেইন কথা। এখন কবে দিবে সেটা হচ্ছে যেহেতু এখনও প্রাইভেটে ভর্তি প্রক্রিয়া চলমান এবং নার্সিং সেকেন্ড বর্ষের রেজাল্টও এখনও দেয়নি, সেহেতু যদি আনুমানিক একটা ডেট বলা হয়, কারণ কি এটা কনফার্ম করে বলা যাচ্ছে না কবে দিবে, কারণ ডেট সম্পূর্ণভাবে প্রকাশ করে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে। এখন যদি নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে নোটিস না দেয় এই ব্যাপারে তাহলে এটা কেউ আপনাকে শিওর করে বলতে পারবে না, এর জন্য আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখা যাক নার্সিং কাউন্সিল থেকে কবে আসে। কিন্তু আমি যদি একটা আনুমানিক ধারণা দিই আপনাদের তখন বলা যায় যে এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে গ্রেস মার্ক সম্পর্কে যে কোনো নোটিস বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে প্রকাশিত হতে পারে। তো সেই পর্যন্ত আপনারা চেষ্টা করবেন অপেক্ষা করার জন্য এবং নার্সিং বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আজকের কোনো বিষয়ে আপনারা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।